বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি আপনাদের সব সমস্যা দূর করার জন্য। আপনাদের পানীয় জলের সমস্যা, আপনাদের রাস্তাঘাটের সমস্যা বন্ধুরা আর থাকবে না। আপনি আপনাদের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেব, আপনারা বাড়িতে বসেই জল পাবেন। আমাদের নেতা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যে প্রজেক্টের টাকাটা বরাদ্দ হয়ে গেছে 100 কোটি টাকা, 100, ওর মধ্যে থেকে 20 কোটি আমার ফান্ডে জমা করে দে। জমা করবো মানে? তুই জানিস কিছু, এর জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে, সাধারণ মানুষের জন্য আমাকে কত কষ্ট করতে হয়। যা যা যেটা বললাম সেটা কর, যা। 20 কোটি জমা করতে বললো, তাহলে আমি 1 কোটি সাইড করে দিই। আমি আপনাদের যে কথা দিয়েছিলাম বন্ধুরা, আমি সেই কথা রেখেছি। আজকে তার উদ্বোধন, 1 বছরের মধ্যে কথা দিচ্ছি বন্ধুরা, এই কাজ কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। সরকারি কাজ তো, একটু লেটে হবে। হবে না এগুলা, হবে না, ফালতু এগুলা ভাবিস না, চ চ। দেখছিস দেখছিস, বলছিলাম না কাজ হবে, ওই দেখ মাপজোপ শুরু। দেখা যাবে, দেখিস চলে আসবে। সবাই সবার কাপ থেকে আসছি, কাজ হবে না, 50 টাকা লাগবে, নাহলে কিন্তু কাজ কিন্তু আগাবে না। আমরা সবাই ক্লাব থেকে আসছি, এখানে একটাও কাজ হবে না, 50,000 টাকা লাগবে, নাহলে কোনো কাজ হবে না, এখানে কাজ সব বন্ধ। এই দেখ হবে বলে প্রজেক্ট। আমার বোধ হয় এজন্য জল খাওয়া হলো না রে। হ্যাঁ 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 হ